বন্ধুরা এখানে অনেকে কমেন্ট আসছে বলে হাতের মাঝে আঙুল যে বাঁকা আছে এটা কোনো সমস্যা হবে কিউএনএ ভিডিও, এরকম অনেক কমেন্ট এসছে। শুরু করতে চলেছে আজকের একটা কিউএনএ ভিডিও, লম্বা ভিডিও, ভালো করে দেখবে অবশ্যই বুঝতে পারবে। তো এখানে একজন কমেন্ট করেছে বলে হাতের মাঝে কি আঙুলের সমস্যা আছে, বাঁকা আছে, সেটা কি কোনো সমস্যা হবে? এরকম কোনো সমস্যা নেই, অনেকের বাঁকা থাকে, খেলাধুলা করতে গিয়ে লেগে যায়। বলছে অ্যাপেন্ডিক্স অপারেশন, অ্যাপেন্ডিক্স অপারেশনটা নর্মাল ব্যাপার, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বলছে অগ্নিবীর কত নাম্বার পেলে হবে, এরকম কিছু নেই, যত নাম্বারের পরীক্ষা 5 নাম্বার যা আছে তার থেকে বেশি তো পেতেই হবে। হাতের আঙুল কাঁপে, হাতের আঙুল ভয়ে সবার কাঁপে, এরকম থাকে, ঠিক আছে, ওটার জন্য কিছু না। আজকে গলাটা একটু বসে গেছে হয়তো, এই জন্য অসুবিধা হচ্ছে। সম্পূর্ণ কমেন্টগুলো দেখো। ওই যে ত্রিপুরা দুটো ছেলে বলছে দুটো দাঁত তোলা আছে, দাঁত তোলা থাকলে সমস্যা নেই, ঠিক আছে, পায়ের আঙুল ভাঙা আছে, পায়ের আঙুল ভাঙা থাকলে এটা তো সমস্যা আছে, এটা হবে না। এখানে কেউ বলছে ট্রেনিং কত ঘন্টা হয়, ট্রেনিং 22 মানে ভোর 3টাতে উঠতে হয়, রাত 9টাতে ঘুমাতে হয়, সারাদিন তোমার চলতে থাকবে, খাওয়া দাওয়ার সময় শুধু আধা ঘন্টা 1 ঘন্টা হোল্ড পাবে, ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। কোন পোস্ট বলছে ভালো, দেখো সব থেকে ভালো তো বলবো আমি, বলবো SSB, তার কারণ তাদের ডিউটি সব থেকে কম, নর্মাল এরিয়াতে থাকবে। HS পাস SSC সুবিধা কি আছে, কোনো সুবিধা নেই, মাধ্যমিক পাসের ফর্ম, উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিলে ভালো হয়, একটা সুবিধা থাকে, আদার্স কোর্স করতে পারবে পরে। বলছে ITI করেছে কি সুবিধা, যে ITI যখন টেকনিক্যাল ফর্ম বেরোবে তখন সুবিধা পাবে, ঠিক আছে, SSC ITI সুবিধা হচ্ছে এটাই মেন কথা। হিন্দি পড়তে পারি না, পড়াশোনা না করলে জীবনে কিছু হবে না, যদি পড়াশোনা না করলেও চাকরি হোক তাহলে আজকে গরু কারা মানে ছাগল ভেড়া যারা এদিক ওদিক মাঠে চড়াচ্ছে তারাও চাকরি পেয়ে যাবে, ঠিক আছে, তাই পড়াশোনা যে না করে সেও গরু বাগালের যোগ্য খোঁজার কথা। বলছে আসাম রাইফেলে কাজ কি, আসাম রাইফেলে কাজ আসাম এরিয়া নর্থ ইস্ট এরিয়া ট্র্যাক করা, ঠিক আছে। ফ্ল্যাটফুটের প্রবলেম, ফ্ল্যাটফুটের প্রবলেমের জন্য আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়েছি, ফ্ল্যাটফুটের প্রবলেম লিখে সার্চ করবে পেয়ে যাবে আমার ভিডিও সেখানে, ঠিক আছে। একজন যে 10 বছর আগে পেটে অপারেশন হয়েছিল, সে দাগটা ঠিক করো, দাগটা ঠিক করলে সমস্যা। বলছে BA পাস করেছি দাদা, WPF চাকরি পাবো? দেখো তোমার থেকে অনেক বড় বড় পড়ালেখা করা ছেলে মেয়ে বসে আছে, পড়াশোনা করলে চাকরি হয় না, চাকরির জন্য আলাদা ভাবে তোমাকে প্রস্তুতি নিতে হয়, মেন কথা হচ্ছে এটাই। ওজন বাড়ানোর জন্য একটা ভিটামিন বলেছিল, ভিটামিনটা আমি দিয়ে দিয়েছি, সেটা দেখে নিবে অন্য ভিডিওতে। বলছে BSF এ কত মিটার রান হয়, সবারই 5 কিলোমিটার হয়, ঠিক আছে, প্যারামিলিটারি সবারই 5 কিলোমিটার হয়, মাধ্যমিকে ভালো নাম্বার তুলতে পারেনি, মাধ্যমিকে ভালো নাম্বার যাতে তুলতে পারো না, আমার সঙ্গে যখন চাকরি করছে সে কোনো রকমের মাধ্যমিক পাস করেছে, তাতে কিছু যায় আসে না, কিন্তু মেন কথা হচ্ছে সে পরীক্ষা চাকরির যে পড়াশোনা সেটার জন্য ভালো করে প্রস্তুতি নিয়েছে, ঠিক আছে। নখরে ঠিক করার উপর বালিশ লাগিয়ে সেটা ঘুমাবে তাহলে ঠিক হবে। যে আর কিভাবে যাব, আর্মিতে চাকরি পাবে প্রথমে অগ্নিবীর, অগ্নিবীর 4 বছর করার পর আর্মি, আর্মি করার পর সেখানে আর জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, আর তারপর ট্রেনিং হবে, ট্রেনিং এর পর তুমি আর সেখানে সম্মান পাবে, আর পদ পাবে, এটাই হচ্ছে মেন কথা। 4 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে, চাকরি পাইনি, দেখো ভাই প্রস্তুতি নিলে চাকরি হয় না, বা বই পড়লেই চাকরি হয় না, আমি বারবার বলেছি তোমাদের, মেন কথা হচ্ছে আগে নিয়মটা জানতে হবে। আমার সাথে একটা ছেলে ছিল, ওর কাজই হচ্ছে যে প্রতিদিন বই পড়া, প্রতিদিন রানিং করা, কিন্তু চাকরি পায়নি, কেন পায়নি জানো, ও শুধু বইকে মুখস্থ করে কিচ্ছু লাভ নেই, পরীক্ষাতে গিয়ে শুধু জিকেটা করতো ঘুরে আসতো, বলছে আর পারিনি আমি, মানে ওর মাথায় এটুকুই নেই যে পরীক্ষাতে কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা আসবে, রিজনিং আসবে, GK আসবে, অঙ্ক আসবে, গ্রামার আসবে, ও শুধু জিকেটাকেই করতো, তার কোথা থেকে চাকরি করবে, আর রানিং এর ব্যাপারটা শুধু রানিং করতো, রানিং এ পাস করে যেত, টেস্ট মারতো ফেল হয়ে যেত, ফোলাতে বলতো ফোলাতে পারতো, তাহলে কোথা থেকে চাকরি পাবে, আর বলে আমি 4 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি, এই জন্য সে ছেলেটা পায়নি, ঠিক আছে, এখনো চাকরি পায়নি, বয়স তো হয়ে গেছে, এখন হবে না, তাই ভালোভাবে প্রস্তুতি নাও। খড়গপুরে চোখের ডাক্তারের নাম কি, গৌতম সাহা চোখের ডাক্তারটার নাম, ঠিক আছে, গৌতম সাহা চোখের ডাক্তারটার নাম, সেখানে যাবে, গেলে তোমার সমস্ত কিছু ব্যবস্থা করে দিবে। হাতে পায়ে ঘাম দেয়, হাতে রুমাল রাখবে তাহলে সমস্যা নেই, মেডিকেলের প্রবলেম হাতে পায়ে ঘাম দেয়, এটা তো সমস্যা রাখলে তাহলে কোনো মানে রুমাল রাখলে কোনো সমস্যাই নেই, ঠিক আছে। একজন বলছে যে দাদা ST ছেলেদের কত নাম্বার পেলে চাকরি হবে, ভাই একটা গ্রামে কতগুলো ST ছেলে আছে ভাবো, মাধ্যমিক পাস 18 বছরের ছেলে, এরপর তুমি ভাবছো যে আমার গ্রামে হয়তো 20টা আছে, আরো অন্যান্য গ্রামে 20টা 20টা করে যোগ করো, একটা ডিস্ট্রিক্টে কতগুলো হতে পারে, ভ্যাকেন্সি দেখবে কটা আছে, 10টা আছে, তাহলে সবাইকে কি চাকরি দেবে, কম্পিটিশন তোমাদের নিজেদের মধ্যেই হয়ে যাচ্ছে। ছোট সময় হাত ভেঙেছিল, হাতটা সোজা থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, ছোটবেলাতে আঙুল কেটে গেছিল, এটা তো কোনো সমস্যা নেই, ঠিক আছে, হার্নিয়া অপারেশন হয়েছিল, হার্নিয়া অপারেশন হলে এটা কোনো সমস্যা নেই, কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে। SSC কতবার পরীক্ষা হয়, পরীক্ষা তো ভাই একবারই হয়, প্রথমে পরীক্ষা হয়, তারপর মাঠ হয়, তারপর মেডিকেল হয়, ফাইনালে মেরিট হয়। তো এখানে তোমাদেরকে সমস্ত ব্যাপারটা বলে দিলাম, যারা নতুন ছেলে আমার আরো অন্যান্য ভিডিও ফলো করবে বুঝতে পারবে। আরেকটা কথা বারবার বলছি, একটা একাডেমি কলকাতায় খুলেছিল, তার
তার পাশে আরেকটা খুলছে, তার পাশে আরেকটা খুলছে। এখন একাডেমি কম্পিটিশনের ব্যবস্থা দেওয়া হচ্ছে, আর অনেকে বলছে দাদা চাকরি পাওয়ার পর একাডেমিতে টাকা নেয় না, খুব ভালো একাডেমি। এটা সম্পূর্ণ একটা বিজনেস রে ভাই, যে পোস্টে চাকরি করে তারপর সে একাডেমি করাচ্ছে খুলছে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু একটা কথা মনে রাখবে, যারা এমনিতে একাডেমি খুলছে, কিছু চাকরি বাকরি করে না, আর লোককে জ্ঞান দিচ্ছে যে আমি চাকরি পেয়েছিলাম করিনি, এটা সম্পূর্ণ ভুল কথা। শেয়াল দেখেছো, আঙুর ফল না পাওয়ার পরে সেটা বলছে টক, আঙুর ফল কি সব টক হয়, মিষ্টিও হয়, ঠিক সেরকমই। ঠিক আছে, ওরা অনেককে বোকা বানাবার জন্য এসব কথা বলে, তাই ওদের থেকে দূরে থাকে। কথাটা বুঝতে পারছো কেন, সাবস্ক্রাইব করে লাইক করো।